দর্শক, বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনে গেল রাতে সপরিবারে আটকা পড়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। ভয়াবহ বিষয়টি নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেল 24 স্টুডিওতে। আপনারা যখন ওখানে ছিলেন, আগুন লাগার এই ঘটনা কখন টের পেলেন এবং বাঁচার জন্য তখন আপনারা কি করছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এটা স্রষ্টার অশেষ রহমতে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার হয়েছি, কিন্তু বিকাল 5:45 নাগাদ আমরা আসলে ওই বিল্ডিং এ যাই এবং আমরা ওই বিল্ডিং এ যাওয়ার 10 মিনিটের মধ্যেই হইচই শুনতে পাই এবং আগুনের ধোঁয়ার উপস্থিতি টের পাই এবং আমরা নিচে নামার চেষ্টা করি, আমার 2 বাচ্চা এবং স্ত্রী সহ। কিন্তু নিচের দিকে প্রচন্ড ধোঁয়া দেখা যাচ্ছিল এবং লোকজন নিচের দিক থেকে চিৎকার করতে করতে উপরের দিকে আসছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তো আমরা তখন আর নিচে না গিয়ে আমরা উপরের দিকে যাই এবং এটি আমরা 5 তলায় ছিলাম একটি রেস্টুরেন্টেই। আমরা উপরে 2টি ফ্লোর খুব সম্ভবত উপরে যাওয়ার পর আমরা দেখতে পাই ছাদে আছে, ছাদে আমরা প্রবেশ মানে ছাদে অবস্থান গ্রহণ করি। ইতিমধ্যে আমাদের সাথে আরো 40-50 জনের মতো নারী শিশু ছাদে অবস্থান করেন এবং সেখানে এক মর্মান্তিক অবস্থা সৃষ্টি হয়, কারণ অল্প কিছুক্ষণের ভিতরে ছাদেও ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আসলে সিঁড়ি দিয়ে ধোঁয়াগুলো নিচে থেকে উপরে উঠছিল এবং ছাদের যে দরজা আছে সেই দরজা দিয়ে এগুলো বের হয়ে যেখানে ধোঁয়াগুলো বের হচ্ছে আমাদের অবস্থান ওই জায়গাতে ছিল। ছাদেও যেহেতু 2টি রেস্টুরেন্ট আছে, যে কারণে আমাদেরকে পরবর্তীতে উদ্ধারকারী যে ফায়ার সার্ভিসের ওরা যখন বলছিল আমাদেরকে সামনের দিকে আসার জন্য, কিন্তু আমরা তো পিছনে পড়ে গিয়েছি কারণ সামনে 1টি বা 2টি রেস্টুরেন্ট ছিল এবং ছাদের একটি অংশে নামাজ পড়ার জায়গা ছিল। এই 25 ফিট বাই 25 ফিটের একটি জায়গাতে আমরা এই 50 জনের মতো মানুষ অবস্থান করছিলাম। আমাদের খুব কাছাকাছিতে আগুন ছিল, যেহেতু সিঁড়িতে আগুন ছিল আমরা দেখতে পাচ্ছিলাম আগুন জ্বলছে, কিন্তু ইতিমধ্যে অনেকে প্যানিক হয়ে যাচ্ছে, অনেকে নিচে লাফ মানে 7 তলার উপর থেকে লাফ দেওয়ার প্রচেষ্টা করছে, বলে তাদেরকে থামানোর জন্য মানে এটা একটা কঠিন কাজ ছিল যে মানুষ একজন দুজন করে যদি লাফ দিতে শুরু করে এবং বাচ্চারা এগুলো দেখে খুব প্যানিক হয়ে যাচ্ছিল, বলে 2-3 জনকে আমরা লাফ দেওয়া থেকে বিরত রেখেছি এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলেছি। ফায়ার সার্ভিস যে আসছেন এটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছি। আমরা যুক্ত হওয়ার জন্য।